রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? সাহারিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহারি খাওয়া যাবে? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? আমাদের মসজিদে বিশাকাত তারাবির নামাজ হয়, আমি যদি আটটা পরে চলে আসি তাহলে কোনো গুণা হবে কিনা? সাহারি না করলে কি রোজা হবে? স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো? রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজা রাখা রোজার কোনো ক্ষতি হয়? গিবত করলে কি রোজা হবে? রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? এমডি আব্দুল আলিম আপনি লিখেছেন, অবৈধ হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা? করা যাবে, কোনো অসুবিধা নেই, বিয়ের ইমামতের জন্য বিয়ে করতে হবে, আমার কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। অমিত ইসলাম আপনি লিখেছেন, রোজা রেখে চোখের ড্রপ ব্যবহার করা যাবে কিনা? এ বিষয়ে চোখ কান এবং নাক এই তিনটা ড্রপ বিষয়ে বিস্তারিত আমরা কথা বলেছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। চোখের ড্রপ দেওয়া যাবে, অন্য দুটির মধ্যে একটা দেওয়া যাবে না, আরেকটা সংশয়পূর্ণ যখন সেটা অ্যাভয়েড করা উত্তম। ইফতেখার ইমন লিখেছেন, আমাদের মসজিদে বিশাকাত তারাবির নামাজ হয়, আমি যদি আটটা পরে চলে আসি তাহলে কোনো গুণা হবে কিনা? গুণা হবে না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা মা ইমাম হাত্তা ইয়ানসারিব, যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ পড়ে এবং ইমাম যাওয়া পর্যন্ত অপেক্ষা করে, কুতিবালা হকিয়া মুলাইলা, তার জন্য রাত জেগে বাদে সওয়াব লেখা হয়, তিনি হাদিসটি বর্ণিত হয়েছে, যার কারণে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হন, বিশাল বড় সওয়াব থেকে বঞ্চিত হন। এই জন্য আপনাকে পুরো নামাজ শেষ করে আসা উচিত, আর টাকা পড়ে যদি আপনি চলে আসেন এই সওয়াবটা আপনার হবে না। এমনি লাবিব তানবীর লিখেছেন, গীবত করলে কি রোজা হবে? রোজার স্ট্রাকচার হয়ে যাবে, অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে, কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না, অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে, যার কারণে রোজার মান কমে যাবে, কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে। এই জন্য রোজা রেখে গীবত করা, অন্যান্য পাপের কাজ করা উচিত এবং রোজা বেঁচে থাকা উচিত। বেলাল হোসেন আপনি লিখেছেন, জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে, এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করবো নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো? দেখুন, জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে ইতোপূর্বে, তাহলে সেক্ষেত্রে সেই রোজাগুলো এই রমজানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল, কর্তব্য ছিল। এখন তো রমজান চলেই এসেছে, অতএব এই রমজানের রোজাগুলো আপনাকে রাখতে হবে। এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে। শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন, সাহারি না করলে কি রোজা হবে? সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে, আমি শুরুতে বলেছি। আর রোজা অবস্থায় তেল সুরমা আতর ইত্যাদি ব্যবহার করলে নখ বা চুল কাটলে কি রোজার কোনো ক্ষতি হবে? রমাদান মাসে রোজা অবস্থায় তেল সুরমা আতর এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না, ঠিক একইভাবে চুল নখ ইত্যাদি কাটলেও সিয়ামের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর কোনোটাই খাদ্য কিংবা খাদ্যের সাথে সাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। যদি আপনি রোজা রেখে খাদ্য গ্রহণ করেন, পানীয় গ্রহণ করেন, কিংবা খাদ্য বা পানীয়ের কাজ দেয় বা এটার সাথে সাদৃশ্য হয়, এরকম কোনো কিছু আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটি সিয়াম ভঙ্গের কারণ হবে। আর রোজা রেখে একজন মানুষ যদি তেল ব্যবহার করেন, সুরমা ব্যবহার করেন, আতর ব্যবহার করেন কিংবা চলবার নুখ কাটেন, তাতে না সেটা খাদ্যের কোনো কাজ দেয়, না পানীয়ের কোনো কাজ দেয়, না তার সাথে কোনো এর সরাসরি কোনো সম্পৃক্ততা বা সাদৃশ্য আছে। বিধায় এগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না, রোজা ভঙ্গ হবে না, কোনো অসুবিধা নেই। এর পরের প্রশ্ন হলো, রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন? আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয়, স্বাদ চেক করতে হয়, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে, যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন, অর্থাৎ গলদকরণ না করেন না গেলেন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে, যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম। যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিকমতো হলো কি হলো না, মানুষ খেতে পারবে কি পারবে না, লবণ হলো কি হলো না, কম বা বেশি হলো কি না, তাহলে সেক্ষেত্রে তিনি পরখ করতে পারবেন, তবে জিব্বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে, তিনি ফেলে দিতে হবে। এর মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা তার এই চেক করাটা জায়েজ হবে। তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে, খুব একটা প্রয়োজন হয় না, তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভালো। নাহার পারভিন আপনি লিখেছেন, জাকাতের টাকা থেকে কি এতিমখানা দান করা যাবে? যাবে, এতিমখানায় এতিম গরিব বাচ্চা যারা জাকাতের হকদার আছে তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন, ওই ফান্ড দিয়ে তাদের খরচ বহন করা হবে। আলী কদর লিখেছেন, রোজা রেখে ফোনে কথা বলা যাবে কিনা? যাবে, খুব অতিরিক্ত কথা, অপ্রয়োজনীয় কথা বলা রোজার সাথে যায় না, কিন্তু প্রয়োজনীয় কথা তো বলতেই পারেন। রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোনো ক্ষতি হয়? রোজার মধ্যে কামভাবের কারণে যদি কারোর মজি বের হয়, যেটাকে আঠালো কিছুটা আঠালো পানির মতো যে পদার্থ সেটি বের হয়, তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না,
বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে, তাহলে সেক্ষেত্রে সে জুজাভঙ্গের কারণ হবে, সেটি হস্তমৈথুনের মাধ্যমে হোক বা অন্য কোনো কামভাবের কারণে, কোনো জোর বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয়, তাহলে সে ফলে তার ফলে রোজাভঙ্গ হবে। আর যদি কারোর অসুস্থতার কারণে বীর্যপাত হয়, শারীরিক কোনো দুর্বলতার কারণে অথবা স্বপ্নদোষের কারণে, তাহলে তার কারণে রোজাভঙ্গ হবে না। তবে মজি যেটা কিছুটা আঠালো পানির মতো, সেটি বের হওয়ার ফলে যেটা বীর্য নয়, শুভ্র সাদা নয়, সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না, তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে। তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে, এরকম কোনো চিন্তাভাবনা, কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে সেই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজনে। এমনি শাহির ইসলাম লিখেছেন, রমজানে গোসলের সময় যদি কানের ভেতর পানি প্রবেশ করে তাহলে কি রোজার কোনো সমস্যা হবে? সামান্য পানি যদি কানের ভিতর যায় এবং সেটা যদি আপনি ঝেড়ে ফেলে দিতে পারেন, শেষ যদি আপনার থাকে, তাহলে ইনশাল্লাহ রোজা হয়ে যাবে, রোজার ক্ষতি হবে না। তানজিনা আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কী? পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে ওই সিয়ামটা আপনাকে পরবর্তীতে রমজানের পর রেখে দিতে হবে। আর পিরিয়ড হয়ে গেছে, এখন আপনি অন্যান্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন। মাজিদুর রহমান আপনি লিখেছেন, ইনসুলিন বা ইঞ্জেকশন নিলে কি রোজা ভঙ্গে যায়? ইনসুলিন বা ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হয় না, বিশেষ করে যে ইঞ্জেকশন আমাদের চামড়ার নিচে বা সামান্য মাংসপেশিতে যায়, যেটা আমাদের পাকস্থলীতে যায় না, খাদ্যের কাজ দেয় না, পানীয়ের কাজ দেয় না, খাদ্য বা পানীয়ের সাথে সাদৃশ্য হয় না, সেরকম ইঞ্জেকশন যেটা শুধুমাত্র আপনার চামড়ার নিচে ইনজেক্ট করা হয় কিংবা আপনার মাংসপেশিতে ইনজেক্ট করা হয় এবং সেটাতে আপনার মেডিসিন থাকে সামান্য পরিমাণে, বা যেখানেই হোক ইনজেক্ট করা হয়, সেটা পাকস্থলীতে অন্তত যায় না, তো এই ইনজেকশন এবং আপনার ইনসুলিন এগুলোর কারণে রোজাভঙ্গ হবে না। এটাই বিশুদ্ধতর মত এবং সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম আরব আজম সবারই মত বলতে গেলে। সেই হিসাবে টিকাও এটা রোজাভঙ্গের কারণ না, টিকা নিলেও রোজা আপনি থাকবে আপনার রোজা। তবে যেই ইনজেকশন আপনার খাদ্য বা পানীয়ের কাজে, ধরুন গ্লুকোজ আছে, এরকম গ্লুকোজের যে স্যালাইন আছে সেটা আপনি গ্রহণ করেন, তাহলে তার ফলে রোজাভঙ্গ হয়ে যাবে, কারণ এটা খাদ্য এবং পানির কাজ দিয়ে থাকে। মিলন হোসেন আপনি লিখেছেন, রোজা রেখে ধূমপান করা যাবে কিনা? অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয়, এটা কি সঠিক? এটা কোনো মানুষ বলে আমি তো এই প্রথম শুনলাম। যাই হোক, কেউ যদি বলে থাকেন সেটি নেহায়েতই ভুল, ধূমপান করলেও তার ফলে রোজাভঙ্গ হবে, কেবল এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজাভঙ্গের কারণ। রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ নয়, যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা জায়েজ নয়। রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুনাও হবে, আবার রোজাভঙ্গের কারণ হবে, যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুনাহ হবে, বাট রোজাভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রী জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন, স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে, তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন, স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। শামসুন্নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ে কেরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়, রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও, তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামায়ে কেরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত, কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম, তো এটি তো একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সাহরির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তুলুন, যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। দারুল হুদা লবি আপনি লিখেছেন, রোজা অবস্থায় বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না,
অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। সুলাইমান মাহমুদ, আপনি লিখেছেন সাহরিতে আজান চলাকালীন সময় কি পানি পান করা যাবে? জি না, আজান শুরু হওয়া মানে ফজর ওয়াক্ত শুরু হওয়া, তারপর আপনি খেতে পারবেন না। যদি আজানটা হয় আপনার তাহাজ্জুদের আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন। তানজিনা লিজা, আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কী করা উচিত? কোনো অসুবিধা নেই, অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে, এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পরেশান করবে, এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরুহ হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না, বিধায় এটি নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। মাইশা ইসলাম, আপনি লিখেছেন রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ওষুধ সেবন করে যদি কেউ রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তার শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারবেন, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে, কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশ না ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আহা আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম, তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্ছুতি করতেন না, তিনি সেটি করতেন এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পাতে পাপ পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দিবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশা আল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তালার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এ রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না।